আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশন থেকে খবর পড়ছি আমি গীতি মোস্তফা। এখন দেখুন বিস্তারিত। এনআইডির তথ্য বেআইনিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। খুলনা থেকে মামুন হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 6 জুলাই বুধবার র‍্যাব খুলনার একটি আভিযানিক দল বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের স্মারকমূলে জানতে পারেন যে একটি চক্র দীর্ঘদিন যাবৎ এনআইডি সংক্রান্ত অবৈধ অ্যাপস তৈরির গুগল প্লে স্টোরে আপলোডের মাধ্যমে অনুমোদনবিহীনভাবে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের ব্যক্তিগত গোপনীয় তথ্য যাচাই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে জনসম্মুখে প্রকাশ করে আসছে। উক্ত অ্যাপসের মাধ্যমে এনআইডিধারী সকল নাগরিকের ছবিসহ এনআইডির তথ্য, উপাত্ত যাচাই ও সার্ভার কপি সরবরাহ করার ফলে জাতীয় তথ্যভাণ্ডারে রক্ষিত নাগরিকদের তথ্য হুমকির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে জনগুরুত্বপূর্ণ ও নাগরিকের ব্যক্তিগত তথ্যসমূহ উন্মুক্তভাবে যাচাই অব্যাহত করার মাধ্যমে সরকার রাজস্ব হারাচ্ছে এবং কুচক্রিমহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য তা ব্যবহার করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি এই সংক্রান্ত গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় অদ্য 7 জুলাই বৃহস্পতিবার 3:15 সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে অননুমোদনবিহীনভাবে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী অ্যাপস এনআইডি কোয়েরি এর প্রস্তুতকারী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মাহফুজুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামির অ্যাপস পরিচালনার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। আপনারা জানেন যে ন্যাশনাল আইডি কার্ড সংক্রান্ত অবৈধ এবং সাথে সংশ্লিষ্ট যারা দালালি চক্র তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা একটা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মুখে একটা চিঠির মাধ্যমে আদিষ্ট হয়ে জাতীয় পরিচয় সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই করার জন্য জাতীয় নির্বাচন কমিশন এবং তার সাথে যারা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে তারা ব্যতীত অন্য কেউ এটাকে ব্যবহার করা একটা অন্যায় এবং দেশের প্রতিযোগিতা আইনে করবে। অতি সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে একটা দালালি চক্র গুগল প্লে স্টোরের মধ্যে এনআইডি কোয়ারি নামে এরকম দুইটা অ্যাপস তারা উদ্ভাবন করে আমাদের যে জাতীয় তথ্য ভান্ডার এখানে সমস্ত নাগরিকের আমার আপনার সবার বিভিন্ন তথ্য দেওয়া তারা সেই সমস্ত তথ্যগুলো উদ্ঘাটন করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছে যা জাতীয় নিরাপত্তার জন্য এবং ব্যক্তিগত তথ্যের জন্য এবং জাতীয় তথ্য ভান্ডারের জন্য একটা বিশাল বড় হুমকি ছিল। সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমাদের রাষ্ট্রপতি তথ্যের নিরাপত্তা সেটা দারুণভাবে বিঘ্নিত হচ্ছিল, তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন শুক্রবার থেকে একটা চিঠি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জন গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিবেচনায় যে কয়েকটা অ্যাপস ব্যবহৃত হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন